বর্ষা আসার আগে সংস্কারের কাজ শুরু করলো ইংরেজ বাজার পৌরসভা। সেই মতো বুধবার দুপুরে ইংরেজ বাজার পৌরসভা তিন নম্বর ওয়ার্ডে কাউন্সিলর মনীষা সাহা মণ্ডল এবং ইংরেজ বাজার পৌরসভা কর্মীদের উপস্থিতিতে মালদা শহরের বড় সাকর রবীন্দ্র ভবন এলাকায় জেসিপি দিয়ে ড্রেন সংস্কারের কাজ শুরু হলো। সাংবাদিকদের মুখোমুখি হয়ে ইংরেজ বাজার পৌরসভার এক নম্বর ওয়ার্ডে কাউন্সিলর মনীষা মণ্ডল জানিয়েছেন যে প্রত্যেক বছরই এই বর্ষার সময় জলমগ্ন হয়ে পড়ে তিন নম্বর ওয়ার্ডে বিস্তীর্ণ এলাকা এবং সে কথা মাথায় রেখেই এই ড্রেন সংস্কারের কাজ শুরু হয়েছে। এই রবীন্দ্র ভবন এলাকা দিয়ে মালদা শহরের মালঞ্চপল্লী কৃষ্ণপল্লী বড়সাকর সহ একাধিক এলাকায় জল বের হয়। বিগত কয়েক বছর ধরে সেই সংস্কারের কাজ বন্ধ ছিল, তাই পুনরায় এই ড্রেন সংস্কারের কাজ করা হচ্ছে। ডেল্টা সাকুরা, রাইড দ্য ফিউচার নাও। জাপানিজ টেকনোলজি ই বাইক পাচ্ছেন 5 বছরের ওয়ারেন্টি, 1 মিনিটে ব্যাটারি সোপিং ফেসিলিটি, ব্যাটারির উপর 5 বছরের ওয়ারেন্টি, খুব সহজ এক্সচেঞ্জ এবং ইএমআই সুবিধা। টায়ারের উপর পাচ্ছেন 5 বছরের ওয়ারেন্টি, 5 বছর পর্যন্ত নিশ্চিত এক্সচেঞ্জের সুবিধা, এককালীন ফ্রি টায়ার রিপ্লেসমেন্ট, 24,000 পর্যন্ত রেফারেল বোনাস, 60 থেকে 80 কিমি রেঞ্জ, নো লাইসেন্স, নো রেজিস্ট্রেশন, নো রোড ট্যাক্স, 5 বছরে 2.5 লাখ সঞ্চয়। আজই আসুন ডেল্টা সাকুরা, রাইড দ্য ফিউচার নাও। এমএস রিয়া অটোমোটিভ, এমএইচ রোড কোচবিহার, ওয়ার্ড নম্বর 4, কন্ট্যাক্ট 0358222284। বিষয়ে কাউন্সিলর মনীষা সাহা মণ্ডলকে জানিয়েছেন। পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী গোটা শহরকে মানে বর্ষার জল থেকে মুক্ত করার জন্য যে উদ্যোগ নিয়েছে, সেই উদ্যোগের প্রতি আমরা ওনার নির্দেশ মতো আমাদের রবীন্দ্র ভবন এলাকায় যে বিস্তীর্ণ এলাকা বিভিন্ন অনেক বছর ধরে এরকম কনজেস্টেড হয়ে পড়েছিল, সেই জায়গাগুলো ক্লিয়ার করা হয়েছে প্রোক্লেমের মাধ্যমে, যাতে করে বর্ষা আসার আগে আমরা এই ড্রেনিং সিস্টেমটাকে উন্নত করতে পারি, যাতে বর্ষার জল না আটকে বেরিয়ে যেতে পারে। তার একটা এলাকায় কোন কোন এলাকার জল এটা দিয়ে বেরোয় দেখুন আপনারা, মানে জল নিয়ে আন্দোলনটা আমরা যেমন করেছিলাম তখন সমস্ত সাংবাদিক বন্ধুরা আপনারা যেমন সাক্ষী ছিলেন, তো এখানে আমাদের তিন নম্বর ওয়ার্ডে প্রায় বিস্তীর্ণ এলাকায় জলমগ্ন হয়ে থাকে, তো সেটা থেকে মুক্ত হওয়ার একটাই উপায় এই এরিয়াটাকে সম্পূর্ণভাবে জল নিকাশি ব্যবস্থা সঠিক করতে হবে, তার জন্য আমাদের প্রাথমিকভাবে একটা প্রক্রিয়া চলছে।